আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যারা হরিবোল বলে না তাদের হাতে ধরে যদি না হয়েছে তবে আমার গৌর হরি সেই জীবের পায়ে পড়ে নাম বিতরণ করেছে। আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে শুধু সংসার মধ্যে শুধু আমরা আমার 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 করে গেলাম, কিন্তু প্রকৃত আমার যে বস্তু আমরা তাকেই ভুলে গেলাম। কলির জীবকে ডেকে বললেন, ওরে কলির মূর্খ জীব, আজকে যে সংসার মধ্যে তুমি আমার আমার করছো, আমি যদি আজকে তোমাকে ডাক দেই তোমার পাঁচতলা বিল্ডিং পরিত্যাগ করে, আমি তোমাকে ডাক দিলেই তোমাকে চলে যেতে হবে। এই যে আমরা এত আমার আমার করি, এত গৌরব, এত অহংকার, মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানি না, শ্রদ্ধা করি না, সম্মান করি না, এই যে এত অহংকার, আমার এত টাকা আছে পয়সায়, যে এই যে এত অহংকার আমাদের, এই অহংকার কোথায় যাবে? এই যে আপনি আজকে কীর্তন শুনতে এসেছেন, আপনি কি এই কথা বলতে পারবেন যে আপনি এখন বাড়ি যেতে পারবেন? এটা বলতে পারবো আমরা কেউ যে আমি কীর্তন শুনতে এসেছি, আমি যে দেহ নিয়ে এসেছি এই দেহ নিয়ে আমি বাড়ি যাবো, এই কথা আমরা কেউ বলতে পারবো? পারবো না। কেননা এখানে যিনি যে মালিক আমাকে এনেছেন, ওই মালিক যদি আমাকে বাড়ি নিয়ে যায় তাহলে আমি যাব। তাহলে এই যে আমাদের এত মান, এত অভিমান, এত আত্ম অহংকার, কিসের অহংকার মায়েরা? এত মান, এত অভিমান, কিসের এত অহংকার? কেননা শাস্ত্রে বললেন, এই যে তোমার 21,600 তোমার নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে তোমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানো না। কেননা শাস্ত্রে বললেন, 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কেন? আমাদের এই কলিযুগে মানুষের পরমায়ু কত জানেন মাইরা? আমাদের পরমায়ু কত? আমরা অনেকেই জানি না যে আমাদের পরমায়ু কত। আমাদের কলিজীবের মানুষের পরমায়ু 100 বছর, কিন্তু 100 বছর এর মধ্যে আমরা কেউ বাঁচি না। 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কারো? এই ভাবনা যার ভিতরে আছে যে আমি যখন জন্মেছি তাহলে আমার মরণ অনিবার্য, এই ভাবনাটা যার ভিতরে আছে তার ভিতরে কোনোদিন অহংকার আসবে না, কোনোদিন মান আসবে না, কোনোদিন অভিমান আসবে না। আসলে কি জানেন বাবু, দেখবেন আমরা জানি বুঝি কিন্তু আসলে সেই বুঝটা আমাদের ভিতরে নাই। দেখবেন একটা বাজারে যখন কষাই মাংস কেটে কেটে যখন বিক্রি করে, মন দিয়ে শুনবেন মায়েরা, কোনো কষাই মনে করেন ছাগলের মাংস কেটে কেটে বিক্রি করছে, তা যে কষাই মাংস কেটে কেটে বিক্রি করছে দেখবেন বাবা ওর পাশে আর একটা ছাগল বাঁধা থাকে, ছাগলের মুখে লতা পাতা দিয়ে রেখেছে, ও নির্বিঘ্নে লতা পাতা খেয়ে যাচ্ছে। কিন্তু ও এটা জানে না ওর মাংসটা কেটে বিক্রি করছে, ওর যখন বিক্রি করা শেষ হয়ে যাবে তখন তো আমার পালা, আমাকে যে বেঁধে রেখেছে ওর পরে তো আমার পালা। এই চিন্তাটা ওর ভাবনা ওর ভিতরে নাই, ওর নির্বিঘ্নে কি করছে লতা পাতা খেয়ে যাচ্ছে। এই কথা বলার কারণটা কি? এই সংসার মধ্যে আমরা প্রত্যেকটা জীব সংসারের নির্বিঘ্নে আমরা সংসার করে যাচ্ছি, কত মারামারি, কাটাকাটি, গণ্ডগোল, মা অত্যাচার, কত মান অভিমান, কত কিছু করছি আমরা, কিন্তু আমাদের ভিতরে এই চিন্তা নাই আমার সামনে কত লোক মারা যাচ্ছে, আমার বন্ধু মারা গেল, আমার ভাই মারা গেল, আমার পাড়া প্রতিবেশী সবাই মারা গেল, আমার বাবা মারা গেল, তার বাবা মারা গেল, আমাদের ভিতরে এই চিন্তা নাই যে ওরা মরে যাচ্ছে কয়দিন পরে তো আমার পালা, আরে কয়দিন পরে তো আমার ডাক চলে আসবে, ওরা যেমন এই সুন্দর পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাচ্ছে ওদের মতো একদিন অমন করে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নেই। আমরা নির্বিঘ্নে সংসারের মধ্যে আমার আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, আমার আমার এগুলোকে আমার আমার করে যাচ্ছি। বাবা পাগলা আমাদের মতো জগৎজীবকে ডেকে বললেন, ওরে কলির মূর্খজি, আজকে যে সংসার মধ্যে তুমি আমার আমার করছো, যে দেহটা নিয়ে তুমি এত গৌরব করছো, এই দেহটা একদিন তোমার কি হবে জানো?
যেদিন এই চিতার পরে তুলে দিয়ে দেহ আগুন ধরিয়ে দিবে সেদিন তোমার উপায় কি হবে? তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। কোন দিন হো তুই যেদিন পুড়ে হবি সাই, এত মান এত অভিমান যেদিন দেহ পুড়ে ছারকার হয়ে যাবে, ওই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। ও তোর সোনার দিন পুরে হবি ছায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। আর নীল আকাশে যাবি উড়ে সেদিন জ্বালবে অঙ্গ খুঁছে খুঁছে, দেখবেন অঙ্গ যখন চিতার পরে তুলে দিয়ে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, অঙ্গ যদি পুড়তে না চায় তাহলে কি করে মা? যারা শ্মশানে পোড়াতে তাই যারা পোড়ায় তারা জানে, একটা লাঠি দিয়ে খোঁচাইয়ে খোঁচাইয়ে দেয়। তাই বলছে জ্বালবে অঙ্গ খুঁছে খুঁছে, তারপরে ওরে মারবে বাড়ি হারে গিটে রে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, হবি বল হবি বল, মারবে বাড়ি হারে পিঠের চামড়া সেদিন যাবে গলে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে রে গলে রে, ও তোর পিঠের চামড়া দিনে যাবে বলে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। সাতকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে, সাতকার চান করিয়া ফিরবে ঘরে রে। ও মাইরা সারা জীবন যে
জীবনে কুকুরের মতো পরিশ্রম করলেন। আপনি সারা জীবন নিজের চিন্তা না করে যে ছেলে মেয়ে চিন্তা করলেন, যেদিন এই দেহ থেকে প্রাণ পাকিয়ে চলে যাবে, আপনার দেহটাকে যেদিন শ্মশানে পোড়াবে, আপনার ছেলে মেয়ে চিন্তা করবে দেহ পড়িয়েছি, আমাদের দেহটা অপবিত্র হয়ে গেছে, তখন কি করে? স্নান করে ঘরে আসে না? তাহলে সারা জীবন কাদের জন্য কি বললে? সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে, আহা দুদিন পরে সবাই যাবে ভুলে, ওরে দুদিন পরে সবাই যাবে রে ভুলে। সারা জীবন যাদের জন্য এত কষ্ট করলেন তারা ওই দুদিন পরে সবাই যাবে ভুলে। এই ভবা পাগলা ভেবে নীল আকাশে যাবি উড়ে, কয়লা রে ধোয়ার নীল আকাশে যাবি উড়ে, তোমার সাথে সেদিন কি যাবে জানো? মধুর নামে যাবে আর তোমার প্রাণ যাবে, সেদিন মধুর নামে যাবে এই প্রাণ যাবে, সেদিন মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে, ওরে মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে, তোমার খালি খাচ পড়ে রবে, এই মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে, ওরা তোমার খাবে খাঁচা ওরা খালি খা তোমার প্রাণ, ওরে প্রাণ যাবে যেদিন তোমার এই দেহ পুড়ে, দেহ পুড়ে যে
মধুর নামে যাবে, সেদিন নামে যাবে প্রাণ যাবে, সেদিন তোমার গাড়ি বাড়ি বল কোথায় রবে, যেদিন আমার প্রাণে গো বিন্দির ডাকা শিবে, এত আত্ম অহংকার, কিন্তু যেদিন প্রাণ গোবিন্দে ডাক আসবে সেদিন মধুর নাম যাবে আর প্রাণ যাবে। তাহলে এই নাম যদি তোমার সঙ্গের সাথী হয় তাহলে তোমার আমার কর্তব্য কি, সকাল সকাল সেই গৌর গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করা। এটা আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য। বললেন কখন? বললেন সকাল সকাল। সকাল মানে কোন সকাল মা? হয়তো এখানে আমরা অনেকে মনে করি ঘুম থেকে ভরে উঠে যে সকাল হয় ওই সকাল, বললেন না না ওই সকাল নয়, সকাল মানে শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু যৌম যাতনার তর আসে। রাধে রাধে শিশুকালে কৃষ্ণকে ভজন করলে কৃষ্ণকে পাওয়া যেতে পারে। কেন? ওই যে প্রবাদে বললেন না, যদি ভগবানের ভজন পথে যেতে চাও তাহলে তুমি শিশুর মতো মন নিয়ে অর্থাৎ সরল মন নিয়ে তোমাকে যেতে হবে। আর যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতে পারে না আসতে পারে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু যৌম যাতনার তরাসে। এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে মা কৃষ্ণা, আমরা যে বৃদ্ধ বয়সে ভগবানে ভজন করছি নাম করছি আমাদের কি কোনো কিছু হবে না, সব বিফলে যাবে? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, বাবা দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বোঝা যায়, দাঁতে যখন পড়ে যাবে তখন দাঁতের মর্ম বুঝে কিনা? আসলে কি জানেন, ভগবান কত রকম ভাবে আমাদের সিগনাল দিচ্ছে কিন্তু সিগনাল আমরা বুঝি না। হ্যাঁ, কত রকম করে সিগনাল দিচ্ছে না, আপনার বয়স হয়ে যাচ্ছে, দাঁতের গোড়া নড়ে যাচ্ছে, আপনি দাঁত বাঁধিয়ে নিচ্ছেন সোনা দিয়ে, চুল পেকে যাচ্ছে, পাকা চুল আবার কালো করে নিচ্ছেন, কিন্তু ভগবান তো সিগনাল দিচ্ছে একটা একটা করে যে তোমার বয়স হয়ে যাচ্ছে, তোমার দিন চলে যাচ্ছে, তুমি আমার ভজন পথে এসো। কিন্তু ওই যে আমরা সিগনাল বুঝি না। বললেন বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করলে কেমন হবে? বললেন গাড়িতে ফুল টাকা দিয়ে টিকিট কেটে গাড়ির সিট না পেয়ে গাড়ির রড ধরে ঝুলে যাওয়া যায় আরাম, ঠিক বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করা ওই রকমই আর কি। বল হরি বল। আপনি ফুল টাকা দিয়ে টিকিট কাটবেন কিন্তু সিট পাবেন না, গাড়ি রড ধরে ঝুলে যেতে হবে। কেন? বললেন আপনি গেছেন অসময়ে, ওই অসময়ে গিয়ে তখন যদি সিটের আশা করা হয় তাহলে কি হবে? এই জন্য বললেন সময় থাকতে থাকতে, অর্থাৎ আসলে কি জানেন, বাজার থেকে যদি একটা কাপড় কিনে নিয়ে আসা হয় তাহলে দোকানদার সেই কাপড়ের গ্যারান্টিটা দেয়, কিন্তু আমাদের মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই কে কখন আমরা চলে যাব। তাই আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য সকাল সকাল ভগবানের চরণে নিজেকে আত্মনিবেদন করা। প্রতি প্রত্যেকের কর্তব্য সকাল সকাল ভগবানের চরণে নিজেকে অর্পণ করা, ভগবানে ভজন করা, সাধন করা, নাম করা, কৃষ্ণ নাম করা, এটা আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য। ও মায়েরা, একের পাশে যদি শূন্য দেওয়া হয় তাহলে কত হয় মা?
একের পাশে একটা শূন্য দিলে কত হয়? দশ। দশের পাশে আর একটা শূন্য দেন কত হবে? একশোর পাশে আর একটা শূন্য দেন কত হবে? আপনি একের পাশে যতই শূন্য দেবেন শূন্যের মান কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, ওখান থেকে যদি একটাকে মুছে ফেলে দেওয়া হয় তাহলে শূন্যের কি কোনো দাম আছে? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, এক বিহীনই যেমন শূন্যের কোনো মূল্য নাই, মানব জীবনে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা যাই কিছু থাক না কেন, যদি গোবিন্দকে ভালো না বাসতে পারো তোমার জীবনেরও কোনো মূল্য। হরি হরি হরি, তোমার মানব জীবনের কোনো মূল্য না। কেননা প্রবাদে বললেন, হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। কি বললাম বুঝতে পারলেন? কৃষ্ণ নাম শ্রবণ করে যদি আপনার ভিতরে প্রেম না হয়, যদি নয়ন অশ্রু না ঝরে, তবে জানবেন আপনার ভিতরে অপরাধ আছে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, নাহি অন্যজন থাকিলে ও বিদ্যা কুলে তোমার কোটি অপরাধ আছে এই জন্য কৃষ্ণ বলে আমার প্রেম হচ্ছে না, তাহলে আমার অপরাধটা দূর করতে গেলে কি করতে হবে? বললেন কি করতে হবে জানো? ভিতরে কৃষ্ণ প্রেম আনতে গেলে, অপরাধটা দূর করতে গেলে কি করতে হবে? বললেন সদাই সদত সর্বদাই হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বললেন শুধু কৃষ্ণ নাম নয়, ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নত করে দিতে হবে। নত বোঝেন? বললেন এই মাথা নত করতে হবে কোথায়? সাধুগুরু বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের চরণে আবার মাথা নত করতে চাই? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান বললেন, ওই যে প্রথমে বলেছি আগে পেতে হবে আমার ভক্তের কৃপা, তারপরে ভগবানের কৃপা। কিন্তু বাবা, এই কলিযুগে আমরা অনেক ব্যক্তি আছে যে আমরা এই মাতার নত করতে জানি না। কিন্তু বৈষ্ণব কবি বললেন, যদি বড় হতে চাও তাহলে তোমাকে নিচু হতে হবে। যেমন কোনো নেতা যদি নত হতে না পারে তাহলে সে কোনোদিন নেতা হতে পারবে না। যদি কোনো নেতা মনে মনে চিন্তা করে যে আমি পাবলিকের কাছে যাব না, ভোট চাইবো না, আমি নত হব না, তাহলে পাবলিক কি তাকে ভোট দেবে? তাহলে নেতা হতে গেলে তাকে নত হতে হবে, তেমনি বড় হতে গেলে আগে ছোট হতে হবে। আমাদের প্রত্যেকের কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের মাথাটা নত করা। কেন? বললেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভগবান জীবী গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আচ্ছা, বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললেন কেন বাবা? সে কেমন হয়েছে জানেন? একটা ব্যক্তি গরু কিনে বাড়ি যাচ্ছে বাসুর সহ। এখন ওই রাস্তার মাঝখানে গরু দড়ি ধরে টানাটানি করছে আর বাসুরি পিছনে আছে। আচ্ছা বলুন, আপনি সামনে গরু ধরে টানছেন, বাসুরি পিছনে আছে, তাহলে গরু কি বাড়ি যাবে? বাসুরি যদি পিছনে থাকে, হ্যাঁ। এক ব্যক্তি এসে বলছে, আরে মাসে একটা কাজ করুন। বলে কি কাজ? বলে গরুর দড়িটা ছেড়ে দিন। বলে কেন? এত টাকা দিয়ে গরু কিনেছি, গরু ছাড়বো কেন? বলে গরুর দড়িটা ছেড়ে দিয়ে বাসুরটা বুকে লুই আগে আগে হাঁটুন, দেখবেন বাৎসল্য প্রেমে গাবি পর্চা ধাপিত হয়ে আপনার বাড়ি চলে যাবে। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, তুমি ভগবানকে ছেড়ে দাও, ভগবানকে ধরার তোমার দরকার নাই, তাহলে কি করবে? বললেন এই বাছু স্বরূপ সাধুগুরু বৈষ্ণবের চরণ। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো বলে কেন? বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলে না ভগবান তোমার পিছনে পিছনে তোমার ঘরে চলে যায়। এই জন্য বললেন যে যদি আগে ভগবানকে পেতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমাদের মাথাটা নত করে দাও। আরে বাবা, আমরা তো বৈষ্ণবের চরণ ধুলে অঙ্গে মাখতে চাই না, কিন্তু যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠির একসময় একটা যজ্ঞ করেছিলেন, রাজসৌ যজ্ঞ। আর ওই যজ্ঞের সভাপতি করেছিল কাকে জানো মায়েরা? জানো না? শ্রীকৃষ্ণকে। এখন কৃষ্ণকে যখন সভাপতি করেছে, তখন কৃষ্ণ একজনকে একটা দায়িত্ব দিয়েছে। হঠাৎ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ,
সখা, আমি তোমাকে সভাপতি করেছি, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, তা তুমি তো কোনো দায়িত্ব নিলে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা আমি যে দায়িত্ব নিতে পারি, আমার মতো দায়িত্ব জগতে কেউ নিতে পারে না। বলে তুমি কোন দায়িত্ব নিয়েছ? বলে আমি কোন দায়িত্ব নিয়েছি জানো? এই যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব যাবে, ওই বৈষ্ণবের চরম ধৌত করা কাজটা আমি নিয়েছি। চিন্তা করতে পারেন, যিনি ভগবান তিনি বলছে বৈষ্ণবের চরম ধৌত করা কাজটা আমি নিয়েছি। এখন এই সংবাদ সকল দেব দেবতা যত আছে তারা সবাই শুনেছে, কৃষ্ণচরণ ধৌত করবে, তাই সকল দেব দেবতা চলে যাচ্ছে সেই যুধিষ্ঠির যজ্ঞে। ঠিক সেই সময় দুর্গা দেবী ভোলা মহেশ্বর অর্থাৎ বৈষ্ণবে চূড়ামণি কে জানো তোমা? বৈষ্ণবে চূড়ামণি কে? সদাশিব ভোলানা। আচ্ছা একটু চিন্তা করে বলুন তো, আমার অনেকে বলে যে বাবা নাকি গাঁজা খায়। হ্যাঁ, এই কুসংস্কার, এই কথাগুলো, এটা হচ্ছে এক নম্বর কুসংস্কার। আচ্ছা চিন্তা করে বলুন, যিনি বৈষ্ণবের চূড়ামণি, যিনি বৈষ্ণবের চূড়ামণি, সেই বাবা কখনো গাঁজা খেতে পারে? তাহলে তিনি বৈষ্ণবের চূড়ামণি হবেন কি করে? রাধে রাধে বলেন, এটা নয়। এই সদাশিব ভোলা মহেশ্বরকে যদি আপনারা ভালো করে দেখেন, বোঝেন, চিন্তা করেন, এ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দুর্গা দেবী ভোলা মহেশ্বরের কাছে এসে বলছে যে স্বামী, আপনি এখন এমন করে বসে আছেন, আপনি কি শোনেন নাই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই যুধিষ্ঠির যজ্ঞে যত ভক্তগণ যাবে সেই ভক্তে চরণ ধৌত করবে, আপনি এখনো বসে আছেন, সবাই চলে গেছে, চলেন। তা দুর্গা দেবীর কথা শ্রবণ করে সদাশিব ভোলানাথ দুর্গাকে ডেকে বলছে, দুর্গা তুমি পাগল হয়েছ? আমি যার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করছি। ভোলা মহেশ্বর শ্মশানে 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 শ্মশান আসনে তিনি সবসময় বসে থাকেন, এই জন্য বললেন শ্মশানে। ভোলা মহেশ্বর দেখবেন বাবা, তিনি যদি কোথাও কোনো জায়গায় যেতেন, এ জগতে অনেক দেব দেবতা আছে যারা রাজ সিংহাসনের জন্য মারামারি করেছে, সিংহাসনের জন্য, কিন্তু ভোলা মহেশ্বর তিনি কখনো কোনো দিন কোনো উঁচু আসনে বসতেন না। কেন? জগৎকে জানিয়ে দিলেন, তুমি যখনই উঁচু আসনে বসবে তোমার ভিতরে অহংকার আসবে, ভক্তি আসবে না। উনি মাটিতে বসতেন, মাটিতে বসতেন কেন বলেন? এই মাটিতে বসতেন তার একটাই কারণ, এই মাটিতে কত কৃষ্ণ ভক্তের চরণ পড়ে আছে। তিনি পরনে কোনো রাজ পোশাক পরতেন না কেন বলেন? পরনে যখনই তুমি রাজ পোশাক পরবে, দামি দামি বস্ত্র পরবে, তখন তোমার ভিতরে অহংকার আসবে। কি গো, আপনি পরনে একটা দামি বস্ত্র পরবেন সেই সময় আপনার মনোভাবটা কেমন হবে, আর একটা সেরা বস্ত্র পরিধান করবেন আপনার মনের ভাবটা তখন কেমন হবে একটু দেখবেন। জগৎকে জানিয়ে দিলেন, তুমি উঁচু যখন রাজ অলঙ্কার এগুলো পড়বে, যখন দামি পোশাক পড়বে, তোমার ভিতরে ভক্তি আসবে না, অহংকার আসবে। আর ভক্তি আসতে গেলে আগে ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। এখন ভোলা মহেশ্বর দেখছে যে যজ্ঞে তোমাকে যেতে হবে, কিন্তু যজ্ঞ গেলেই তো কৃষ্ণ আমার চরণ ধৌত করবে। কিন্তু ভোলা মহেশ্বর বলছে, আমি তো কৃষ্ণকে চরণ ধৌত করতে দেব না। বলে আমি তো কৃষ্ণের চরণ ধৌত করতে দেবো না, আমি ভগবান, আমি যে তার চরণ চাই, আমি তাকে কেন চরণ ধৌত করতে দেবো? তাই কৃষ্ণ যেন বুঝতে না পারে, তাই ভোলা মহেশ্বর কি করলো জানেন? একটা কুকুরের রূপ ধরেছে। ও মাইরা, একটা কুকুরের রূপ ধরেছে কুকুর। এখন কুকুরের রূপ ধারণ করে, আচ্ছা আপনি যদি কারো চরণ ধৌত করতে যান তাহলে আপনাকে নিচু হতে হবে কি গো? নিচু হতে হবে তো। এখন ভগবান শ্রীকৃষ্ণ যখনই ভক্তে চরণ ধৌত করছে নিচু হয়ে, ওই যে দুই চরণের উরুর কাছে, দুই উরুর কাছে যে ফাঁক পেয়েছে, ভোলা মহেশ্বর ওই কুকুরের রূপ ধরে কি করেছে না, ওই মাথাটা উরুর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দুই চরণের মাঝখানে মাথাটা দিয়েছে। খেতে বাবা, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যার পলকে বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, তার চোখে কি কোনোদিনই কোনো কিছু ফাঁকি দেওয়া যায়?
যেই না মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, তার এই দুই উড়ো দিয়ে ওই ভোলা মহেশ্বরের মাথাটা চেপে ধরেছে। আর যেই না মাথা চেপে ধরেছে, ভোলা মহেশ্বর চিৎকার করে বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভোলা, জগতে সবার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার চোখে তুমি কেমন করে ফাঁকি দিতে পারবে? ও ভোলা, আমি তো বসে আছি তোমার মতো পরম বৈষ্ণব, কখন আসবে তোমার চরণ আমি কখন ধৌত করব? হরি বল, হরি বল। তোমার ওই দুটি চরণ সেবা করে আমার স্বাদ মিটবে না বলে তুমি চারটে চরণ এনেছো। দেখো ভগবান কি করছে। ভোলা, তুমি আর দেরি করবো না, করো না। আমি এ জগতে কত ভক্তকে যমুনার জল দিয়ে চরণ ধুয়েছি, নদীর জল দিয়ে চরণ ধৌত করেছি, চরণ ধৌত করেছি, কিন্তু তোমার চরণ ধোয়াব ওই নদীর জল নয়, ওই যমুনার জল নয়, যমুনার জল নয়, তোমার চরণ ধৌত করব কোন জল দিয়ে, আমার নয়ন জ্বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই নয়নের জলে তোমার চরণ ধোব, ওরে তোমার চরণ দুটি আজকে আপনারা যে স্থানে বসে আছেন, এমন দিন আমাদের ভক্তি তো নাই বা হলে হতে পারে, কে কখন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। তাই যদি পারো মাখ বৈষ্ণবের চরণ ধুলে তোমরা চরণের ধোয়া
তাই তোমরা মাখো বৈষ্ণবে চরণের ধুলি। ওরে ধুলি হাতে তোমরা কবস নামে চরণের ধুলি। এই গৌর হরি আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন, যদি ভগবানের কৃপাটা পেতে চাও তাহলে এই উঁচু মাথা একবার সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমরা নত করে দাও।